নমস্কার, শিবানী রান্না আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো হচ্ছে অনুষ্ঠান বাড়ির মধ্যে ইচোরের কালিয়া, তা কিভাবে রান্নাটা করছে ভিডিওটা সাথে থাকুন। ডুমুডুম করে ইচোর আর আলু কেটে রেখেছি, এটা আমি সেদ্ধ বসাবো। পানিতে গরম জল হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে এক চামচ নুন আর 10 মিনিটের জন্য আমি সেদ্ধ বসেছি, আমি এবার ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এটাতে আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিচ্ছি আমি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, একটা দারচিনি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি একটা টমেটোর টুকরো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন। পেঁয়াজটা ওটা আমি ভালো করে ভেজে নিই, তখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে এসেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ আমি ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এর মধ্যে দিয়েছি কিছুটা কড়াইশুঁটি। মশলাটা ভালো করে পাতলা হয়ে গেলে আমি দিয়ে দেবো সেদ্ধ করা ইঁচড়। মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এঁচোড়গুলো।
কিছুটা পুরো মাংসের মতন করে রান্না করতে হয়। আমি এর মধ্যে সারমতো একটু মিষ্টি আসো 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 আমার রান্না করছি আমি ইটের রান্না করছি মাংসের মতন করে কি রান্না করছি আমি ইচর কে খাবে আমার সোনা খাবে তো এরি তাকাও আমার সোনা খাবে তো মামা এই যে তুমি ইচর খাবে তো এই দেখো কি করছি দেখো ইচুরটা আমার কষানো হয়ে গেছে আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো আমি মধ্যে দিয়ে দিই কিছুটা জল কিছুটা আমার মাখো মাখো হয়ে এসছে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ঘি কিছুটা রান্না আমার হয়ে গেছে আমি এবারে বোলের মধ্যে নামিয়ে দিচ্ছি আজকে রেসিপি হচ্ছে ইচোরের কালিয়া আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।